আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেফ অ্যান্ড ডেইলি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো যা দিয়ে বাগরখানি খাচ্ছি আর আমাদের দেশীয় পিঠা ম্যাড়া পিঠা নিয়ে নিলাম। নাস্তা করেই আমি এখন একটু বাইরে যাব। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন এখনই আমার ভিডিওটাতে লাইক করে আমার ভিডিওর পাশেই থাকেন, আমার চ্যানেল পাশেই থাকেন। আর আমার ভিডিওতে অল অপশনটা ক্লিক করে দিলে যখন যে ভিডিওটা আমি ছাড়বো আর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে, যখন ইচ্ছে তখনই আমার ভিডিওগুলো দেখতে থাকবেন। আর যারা অলরেডি করে আমাদের কাছে মাত্র 100 টাকা, উন্নত মানের চাই না, মানে বলছেন মাত্র 100 টাকা। এগুলো আইটেম কত করে ভাইয়া? 200 টাকা, 200 এটাই কালকে তুলে ধরলাম আমি যে মধ্যবিত্ত মানুষের আসলে খুব বেশি থাকলেও তাদের সাধ্য অনুযায়ী এখান থেকে শপিং করছে। তো আমরা অনেকেই কিন্তু বড় বড় শপিং মলে গিয়ে কেনাকাটা করি, কিন্তু তাদের আসলে ইচ্ছে থাকলেও তারা পারে না, জীবন নির্বাহের জন্য তারা এখানে হকার করা ফুটপাথটা আবার কিছুক্ষণ পরে উঠিয়েও দেয়। তো যখন এই সময়টা তারা হকারগুলো বসে তখন কিন্তু তারা, আমি যখন ভিডিও করছিলাম তখন তারা বলল যে আপা আমাদের আবার এটা উঠাই দিতে হবে, উঠিয়ে দিবে, আবার আমরা উঠেও যাব এখান থেকে। তো সত্যি আমার খুব কষ্ট লাগছে তখনই যে মানুষ কত কষ্ট করে জীবনযাপন করে, আর মধ্যবিত্ত মানুষগুলো দেখলাম এই আইটেমগুলোর মধ্যেই আসছে। তো গুলিস্তানের হকারটা আমি এর আগেও যখন দেখেছি ফুটপাথটা তখন আমি ক্যাপশন করিনি, তো আজকে করে নিলাম। এগুলো 200 টাকার আইটেম। আবার এমনও দেখলাম শীতের কিছু কাপড় জোড়া 100 টাকা সোয়েটার। তো এখানে দেখলাম অনেক লোকজন, অনেক ক্রাউড এখানে। তো কোন শ্রেণীর মানুষগুলো এখানে যায় আমি দেখলাম, ভালো ভালো মানের উন্নত মানুষও যায়, আসলে তাদের সাধ্য অনুযায়ী এখানে কেনাকাটা করে। তো আমরা সেটাই আজকে দেখিয়ে দিলাম। আল্লাহ অনেক ভালো রেখেছে, শুকর আলহামদুলিল্লাহ আপনার আল্লাহ দরবারে। আপনাদেরও বলছি সাধ্য অনুযায়ী চলাটাই হলো মানুষের বুদ্ধিমানের কাজ, তাহলে আর কষ্ট করে চলতে হয় না। এদের দিকে তাকান, মানে আমরা একটু নিচের দিকে তাকালেই বুঝতে পারবো যে আমরা কত ভালো আছি, কত ভালো রেখেছে আল্লাহ আমাদের, আর এরা কত কষ্ট করছে। এখান থেকে কাপড় শীতের কাপড় পরেই কিন্তু তারা শীতটা কাটাচ্ছে, আর আমরা কিন্তু বড় বড় শপিং মল থেকে কেনাকাটা করছি। তো এটাই যে মানুষ, সব শ্রেণীর মানুষ সবভাবে চলতে পারে না, সেগুলোই আপনাদের সাথে আজকে তুলে ধরলাম। এই যে এই আইটেমগুলো 100 টাকা করে, এটা 350 টাকার আইটেম, হুডি, এগুলো সব খুব সুন্দর করে দেখাচ্ছে। দেখুন যখনই দেখতে চাইলাম তখন খুব সুন্দর করে, খুব সুন্দর করে এগুলো উপস্থাপন করছে। আমি কিন্তু বলেছিও যে আমি এগুলো ব্লগে দিব, ভিডিও করছি আপনাদের, এবং খুব আনন্দ সহকারে তারা আমাকে দেখাচ্ছে। ইভেন কিছু শুও আসছে এখানে 250 টাকা করে জুতোগুলো। অনেক ভিড়, অনেক ক্রাউড এখানে, যে যেই সামর্থ্যর মধ্যে এখানে কেনাকাটা করছে। কিন্তু আইটেমগুলোই হলো সর্বোচ্চ 350। এই যে হ্যান্ড ওয়াচ, এইগুলো কিছু ওয়াচ এখানে রয়ে গিয়েছে। এখানে বাচ্চাদের কিছু কলম দেখলাম, যেটা নেবেন সেইটাই 20 টাকা। অনেক ধরনের নানান রকমের ডিজাইন এখানে। আমি আবার এখান থেকে একটু বাবুর জন্য পেন্সিল কিনেছি। তো আমার আজকের ভিডিওটা একটু ভিন্নতা, যদি কারো ভালো বেশি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। শীত প্রবাহটা শেষের দিকে, একটু শীত কমেছে আমাদের দেশে, আর ঢাকাতে আর কি শীতটা কিছুটা কমেছে, তাই চলাফেরা করতে আমাদের এখন একটু ভালো লাগতেছে। কিন্তু তারা তো খুব শীতও এখানে, মানে এখানে বিক্রি করতেছে, কেনাকাটা করতেছে। তো আমরা তো আসলে ঘরে বেশি গরম, বেশি শীত লাগলে রুমটাকে গরম করার জন্য রুম হিটার ছেড়ে রুমটা গরম করে বসি, আসলে তারা তো তা পারে না। এগুলোই আপনাদের সামনে দেখালাম যে আমরা কখনোই অহংকার করব না, এজন্যই আল্লাহ কখন কাকে কী অবস্থায় রাখে কেউ বলতে পারে না, কখন কার কাছে যেতে হয় তাও বলতে পারি না আমরা। এজন্য মানুষ মানুষের জন্য সবাইকে সম্মান করে, শ্রদ্ধা করে, আদর ভালোবাসা দিয়ে মানুষের সাথে নিঃস্বার্থভাবেই চলা উচিত।
এরকমও কিছু লোক দেখলাম আমি এখানে, আমার মনে হয়েছে তার একটা সময় অনেক ভালো অবস্থায় ছিল, কিন্তু এখন সেই অবস্থায় নেই বলে এখান থেকে কেনাকাটা করছে। আমি যখন ভিডিওটা করছিলাম তখন আমি অনেকের সঙ্গেই কথা বলেছি, সবগুলো ফুটেজ আমি তুলে ধরিনি, তো সেটাই বললাম। আজকে এখানে শেষ করে দিলাম, খোদাহাফেজ।